সব আশঙ্কা মুছে ফেলে এবার আপন মহিমায় উজ্জ্বল হয়ে উঠেছে বইপ্রেমী পাঠকদের হৃদয়ের স্পন্দন বইমেলা। পাঠক দর্শনার্থীদের ধারণাতীত উপস্থিতি মেলায় প্রাণের সঞ্চার করেছে, মুখে হাসি ফুটেছে লেখক ও প্রকাশকদের। দীর্ঘ 2 বছর করোনার প্রভাবে অমর একুশে বইমেলা ছিল একেবারে নিষ্প্রাণ। দফায় দফায় লকডাউন আর করোনা আতঙ্কে পাঠকেরা জনসমাগম এড়িয়ে চলেছেন। মেলাও শুরু হয়েছিল ভাষার মাস অর্ধেক ফুরবার পর। অনেক আশা ভরসা নিয়ে লেখক প্রকাশকরা মেলার আয়োজন করলেও প্রত্যাশা পূরণ হয়নি কারোরই। যারাই বা মেলায় এসেছেন পছন্দের লেখকের বই কিনে চলে গেছেন, যেন ঐতিহ্য হারিয়ে যেতে বসেছিল প্রাণের বইমেলার। কিন্তু এবারের বইমেলা যেন গেল 2 বছরের আক্ষেপ মুছে দিতে চায়। আজ অমর একুশে বইমেলার 18তম দিন এবং চলতি মেলার 6ষ্ঠ সাপ্তাহিক ছুটির দিন। তিল ধরনের ঠাঁই নেই বইমেলায়, পাঠক ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত সোহরাওয়ার্দী প্রাঙ্গণ। আলহামদুলিল্লাহ এবারকার বইমেলাটা বেশ ভালো যাচ্ছে, গত 2 বছরের তুলনায় এবার তো অনেকই ভালো যাচ্ছে। লেখক লেখক পাঠক সবাই অনেক আসছে, ভালো লাগছে দেখতে। এবারকার তরুণরাও অনেক ভালো। আগে মাঝখানে তো ধরুন করোনার জন্য আসতে পারেনি, বাট এবার অনেক অনেক ধরনের বই পড়ছে তারা। থ্রিলার পড়ছে, গোয়েন্দা পড়ছে, এডুকেশনাল বই পড়ছে, উপন্যাস গল্প উপন্যাস তো আসছেই, এগুলো তো পড়ছে, কবিতার বইও নিচ্ছে। আমি এটা দেখে খুবই সারপ্রাইজ হয়েছি যে বাচ্চারা কবিতার বইও চাচ্ছে এখন। এবারকার বইমেলার আয়োজন খুবই সুন্দর, খুবই সুন্দর হয়েছে। একটু ছোটো আকারে হয়েছে, স্টল খুঁজে পেতে ইজি হচ্ছে অনেকের। সব জায়গায় মার্ক দিয়ে দিয়েছে এখান থেকে এত নাম্বার স্টল আছে, এটা দেখতে ভালো, মানে যারা আসছে তাদের জন্য সুবিধা হচ্ছে। এবং ইভেন আমাদেরও বলতে ইজি হয় যে এখানে আমাদের স্টলগুলো আছে, দেখে এই লাইনগুলোতে আছে, খুঁজতে ওনাদের সুবিধা হয় আর কি। অনেক অনেক আজকে অনেক জমে উঠেছে, আজকে যেহেতু ছুটির দিন। তারপরেও আরও একটু আশা করেছিলাম যে আরও হয়তো মানুষ পাবো, কিন্তু আসলে যে বিষয়টা, যে ঢাকার সেই পুরানো যে সমস্যাটা, যানজট, যেমন আমার ফ্যামিলিরও কয়েকজন 1 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে ধানমন্ডি, হ্যাঁ, জ্যামে, তো আমি অনেকক্ষণ জ্যামে পড়েছিলাম আসলে। তারপরে পৌঁছাতে পেরেছি এবং আসলে অনেকেই আসছে বই কিনতে, ভালো লাগছে। আমার এবার বই বের হয়েছে গাংচিল প্রকাশনী থেকে, 397 নম্বর স্টল, এবং সেখান থেকে মেঘবতী বইটি নেই, হ্যাঁ, এই বইটি বের হয়েছে এবং আজকে মানে সকালেই এলো বইটি, একটু দেরি হয়ে গেল বের করতে। তো তারপরে এটা একটি দ্বিভাষিক কবিতার বই, যেটা বাংলা এবং ইংরাজি দুটো কবিতাই আছে। এটা কয়েকজন একটি বইয়ের মধ্যে আমরা বাংলা এবং ইংরেজি দু ধরনের কবিতাই পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, মানে অনুবাদ আসলে অনুবাদটা তো অনেক কঠিন, কবিতা বিশেষত বাংলা কবিতা অনুবাদ করা অনেক দুঃসাধ্য, সে কবিতার রস রূপটা থাকে না, তারপরেও অনেক সুন্দর করে আসলে অনুবাদ করেছেন। এক্স্যাক্টলি, আসলে এটাই আমি এজন্যে এটা একটু করলাম, কারণ এখনকার ছেলেমেয়েরা যারা তরুণ বা বালক, তারা কিন্তু আসলে একটু ইন্টারন্যাশনালি লেখাপড়া করছে বা বাইরের সাহিত্যর দিকে ঝুঁকছে, এবং অনেকেই কিন্তু বাংলাটাকে সেইভাবে পড়ে বুঝতে পারছে না, যেহেতু ওইটা তাদের দোষ না, সময়ের দোষ। সেই বঙ্কিম, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, আহমদ সফা, যার কথাই বলি না কেন, সেই সময়টা পর্যন্ত কিন্তু মানুষ বাংলা সাহিত্যের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিল, শিক্ষার্থীরা ছিল, কিন্তু এখন সবাই অস্থির সময়ে আসলে সেইভাবে বাংলা সাহিত্যের প্রতি সময়ও পাচ্ছে না বা সে অনুরাগটাও জন্মাচ্ছে না, সেজন্য এটা ইংলিশে ট্রান্সলেট করে যে কিছুটা রস যেন আস্বাদন করতে পারে, যদি এটা পড়তে পড়তে তাদের ভালো লাগে হয়তো বাংলাটাও তারা পড়বে। এই জন্যে আমার কাছে খুব, এবং আমি খুবই আনন্দিত এই বইটি আমি উৎসর্গ করেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি আমার আদর্শ, তাকে আমি খুব ভালোবাসি আসলে। সব সময় তো তার কাছে আমরা সবাই অনেক কিছু পাই, অনেক কিছু চাই, কিন্তু আমার ক্ষুদ্র যতটুকু সামর্থ্য ছিল আমি তাকে আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা জানিয়েছি। জানি না তার, তাকে শ্রদ্ধা জানানোর মতো কন্টেন্ট এখানে হয়তো নেই, তিনি যে মহান মানব তার কাছে পৌঁছাবে, হ্যাঁ হ্যাঁ, তার কাছে পৌঁছাবে কি না। তারপরে ওই যে রুদ্রের গানটি আছে না, যে ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, এরকমই আমি একটা চিঠি লিখে দিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে আমার ভালোবাসার শুভেচ্ছা, এবং সবাইকে, যেসব পাঠকরা বই কিনবেন আমার বই ছাড়া অন্যান্যদের বই, সবাইকে আমার খুব খুব ভালোবাসা, শ্রদ্ধা রইল। বইমেলার সার্বিক অবস্থা নিয়ে কথা হয় স্টুডেন্ট ওয়েজের প্রকাশক মাশফিকুল্লাহ তন্ময়ের সঙ্গে। বই ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ, প্রতিনিয়ত বইয়ের বিক্রি বাড়ছে, এবার বই ভালো যাচ্ছে। আমাদের এবার যেমন উল্লেখযোগ্য, এখন যে প্রধান নির্বাচন কমিশনার, ওনার একটা জীবনী আসছে, ওইটা বেশ ভালো যাচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ে কিছু পাণ্ডুলিপি বই এসছে, ওইটা ভালো। নতুবই আমাদের 20 থেকে 25টা হবে,
আরও কিছু বই আসা বাকি আছে, হয়তো এই উইকে চলে আসবে। কবিতার বই আছে, আমরা আর কি সব পাঠকের কথা চিন্তা করেই বই আনি। কবিতার বইও আছে আমাদের, জীবনী আছে, উপন্যাস, আবার নন ফিকশন আছে, থ্রিলার আছে। যেমন এখন আবার মার্কেটিংয়ের বইগুলো একটু চাহিদা, মোটিভেশন বই চাহিদা, তো মোটিভেশনও আমাদের আছে, লিডারশিপের বই আছে। তো সবার কথা চিন্তা করেই আমরা বই করি, যেন একটা পাঠক আসলে সব ধরনের বই এখান থেকে দেখতে পায় আর কি। তবে বরাবরের মতোই বইমেলা নিয়ে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে, বিশেষ করে প্রচণ্ড ধুলাবালুতে বিরক্ত পাঠক, প্রকাশক ও লেখকরা এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন সংশ্লিষ্টরা।